বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এর লেয়ার 2 নম্বর ম্যাথটা কি দিয়েছে? নিচের সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম হলো, চারটি সংখ্যা দেওয়া আছে, এ দেওয়া আছে এক হাফ, বি দেওয়া আছে 2/3, সি দেওয়া আছে 3/4, আর ডি দেওয়া আছে 4/5। এর মধ্যে হাফ, তাহলে হাফ তুমি কী করে করছো? হাফ দেখো, এখানে যদি দেখে বোঝা যাচ্ছে এইটা তোমার বড়, কারণ এটা যদি পার্সেন্টে দুটোভাবে করা যায়, এটি পার্সেন্টে যদি আমি করে নিই হিসাব মতো, হাফ মানে হচ্ছে 50%, হাফ মানে 50% হয়েছে 3/3, দু ভাগ মানে 66.6%, রাউন্ড ফিগার হলো 66%, 4/3 মানে 75%, আর 5/4 হচ্ছে 4/4 মানে হচ্ছে 80%, যদি হয়ে গেল তাহলে এখান থেকে তোমার 80%টাই হচ্ছে তোমার, এখানে যদি ধরা হয় 80, এইটা একটা পদ্ধতি এখান থেকে পেয়ে গেলাম। অপর দিকে দেখো, আমি অন্য একটা পদ্ধতি করা যায়, দুই হরগুলোকে 3, 4 আর 5 এইগুলোকে আমি যদি লসাগু করে নিই, 2 × 2 = 3, 2 × 2 = 4, 5 আর যাবে না, 2 × 2 × 3 × 5, 4×5 = 20, 60 কত পেলাম লসাগু? পেলাম 60। তাহলে 60কে দেখো, তাহলে ½×60 সমান হচ্ছে দেখো 30, তারপরে দেখো 2×3 × 60 সমান হবে 40, অপর দিকে 3×4 × 60 সমান হচ্ছে তোমার 45, আর শেষেরটা আছে 4×5 × 60 5 × 48। তাহলে দেখো 30, 40, 45 আর 48। তাহলে এর মধ্যে তো আমি বড়ো এখানেও এইটা বলেছিলাম, এই দেখো যেটা যেটা সুবিধা তোমাদের সেই অনুসারে তোমরা করবে। তাহলে এখানে ডি এর অপশানটা পেয়ে গেলাম আমরা, 41-এর ডি অপশানটা সঠিক উত্তর। 42-এর ম্যাথটা আবার কী বলছে দেখি, তিন অঙ্কের একটি সংখ্যা সেই সংখ্যাটা দিচ্ছে 4A3, আরেকটি তিন অঙ্কের সংখ্যা 984 যোগ করলে, এই তিন অঙ্কের আরেকটি সংখ্যা 984 যোগ করেছে, যোগ করলে যোগফলটা 4 অঙ্কের একটি সংখ্যা হবে, সেই সংখ্যাটা পেয়েছে কত? 13B7, এখানে দিয়েছে এ আর এখানে দিয়েছে বি, যা এই সংখ্যা যোগফল হলো, এই যোগফলটা 11 দ্বারা বিভাজ্য, বিভাজ্য হতে হবে, বিভাজ্য যেটা এ এখানে বার করতে হবে, এ প্লাস বি এর মান বার করতে হবে। তাহলে এখানে তুমি দেখো 11 দ্বারা বিভাজ্য হতে হলে তোমার কৃত হবে দুটোর বিয়োগফল, যুগ্ম স্থানীয় এবং অযুগ্ম স্থানীয় অঙ্কদ্বয়ের যোগ করে যোগফল 0 বা হতে হবে, এবং 11 দ্বারা বিভাজ্য হতে হবে, 0 হতে হবে বিয়োগফল অথবা 11 দ্বারা বিভাজ্য হতে হবে, তেমন সংখ্যা হবে। তাহলে দেখো এখানে এইটার সাথে এইটা হচ্ছে অযুগ্ম, আর এইটার সাথে এইটা হচ্ছে যুগ্ম, এক তাহলে বি, একের সাথে বি যোগ করো এটা, কারণ বি কোনো সংখ্যা নয়, আর যুগ্ম দুটো আছে 3 আর 7 যোগ করলে পাবো 10, তাহলে এই দুটোর বিয়োগফল কত হতে হবে? 0 হতে হবে, এই দুটোর বিয়োগফল 0 হতে হবে। তাহলে আমি যদি লিখি, তাহলে এখানে আমি কি বললাম তোমাকে, এইটা হচ্ছে অযুগ্ম, একের প্রথমে এ হচ্ছে অযুগ্ম, আবার 3 নম্বরটা হচ্ছে অযুগ্ম, তাহলে অযুগ্ম দুটো সংখ্যা 1+b দুটো, যেহেতু বি এর মান জানি না, তাদের বিয়োগফল, বিয়োগফল যুগ্ম, যুগ্মে আছে 3 সংখ্যাটা যুগ্মে আছে, 7 সংখ্যাটা যুগ্ম আছে, তাহলে 3 + 7 এদের বিয়োগফল কত হতে হবে? 0 হতে হবে, যদি 0 হয় সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখান থেকে যদি আমি দেখো, তাহলে 1+b - 10 = 0 বা এখান থেকে -b - 9 = 0, b = কত পেলাম 9, তাহলে বি এর মান আমি পেয়ে গেলাম কত? 9, তাহলে 9টা আমি বিয়েতে বসিয়ে দিলাম, এই বিয়ের জায়গাতে আমি তাহলে পেয়ে গেলাম যোগফল, পেয়ে গেলাম 1397। এবার দেখো 4×3 = 7 হাতে থাকে কিছু নয়, 8 কয়টা, তাহলে 9 আছে, 9 থেকে আমি 8 যদি বিয়োগ করে দিই, তাহলে এর জায়গাটা আমি পেয়ে যাবো কত? 1, তাহলে 8 আর 1 = 9, 4 আর 9 = 13, তাহলে আমার যোগফল মিলে গেল, তাহলে এ মানে পেলাম 1
আর বি মানে পেলাম নয়, তাহলে এ মানে পেলাম এক, বি মানে পেলাম নয়, সমান দশ উত্তর হবে। দশ উত্তর তোমার দেওয়া আছে, দেখো এ অপশানটাতে, তাহলে 42-এর হচ্ছে এ অপশানটা হবে তোমার সঠিক উত্তর। 43, 43-এর এখানে ম্যাথ বলে যে কিছু ব্যাচকে, ব্যাচ যেটা পড়া হয়, একটি ক্লাসের ছাত্রদের মধ্যে এমনভাবে বিতরণ করা হয়েছে যাতে একটি নির্দিষ্ট ছাত্র মোট ব্যাচের 1/5 অংশ পায় এবং দেখা গেল সে সংখ্যক ব্যাচ পায় তা অন্যরা যা পায় তার গড়ের 5 গুণ। ওই ক্লাসে মোট ছাত্র সংখ্যা হলো তোমাকে বের করতে বলেছে, তাহলে এখানে ছাত্র সংখ্যা আমি ধরে নিলাম এন, আর ব্যাচ ব্যাচের সংখ্যা আমি এই দুটো ধরে নিলাম এখানে এক্স, দুটো আমি ধরে নিলাম, ছাত্র সংখ্যা ধরলাম আমি এন, আর ব্যাচের সংখ্যা, ব্যাচ যে পড়া হয় তার সংখ্যা ধরে নিলাম আমি এক্স। এবার কি বলছে, এমনভাবে বিতরণ করো ওই নির্দিষ্ট ছাত্র, একটি করেছে একটি নির্দিষ্ট ছাত্র, তাহলে একটি নির্দিষ্ট ছাত্র মানে টোটাল ছাত্র হচ্ছে এন, একটি নির্দিষ্ট মানে কি এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান নির্দিষ্ট ছাত্র মোট ব্যাচের কত পাচ্ছে 1/6, তাহলে এন মাইনাস ওয়ান, তাহলে মোট ব্যাচ হচ্ছে এক্স, এর পাচ্ছে কত, এর পাচ্ছে এর 1/6 অংশ, সমান কত ব্যাচ পাচ্ছে x/6 অংশ, তাহলে এন মাইনাস ওয়ান ওই নির্দিষ্ট ব্যক্তিটা থেকে কত ব্যাচ পাচ্ছে এন, এনে তাহলে এত অংশ পাওয়া যাচ্ছে, x/6 অংশ পেয়ে গেল। তারপরে কি বলছে, দেখা গেল যে সংখ্যক ব্যাচ পায়, তাহলে বাকি ব্যাচ, তাহলে বাকি ব্যাচ এটা তো পেয়েছে ওই ছাত্র, তাহলে বাকিটা, বাকিটা কী করলো, x-x-6 থেকে যদি বিয়োগ করি আমি এখান থেকে 6x-x/5 সমান 5x/6, তাহলে বাকি ব্যাচ কত পাওয়া গেল, বাকি ব্যাচ পাওয়া গেল 5x/6, তাহলে 5x/6 দেখা গেল ব্যাচ পায় তা অন্যরা পায় গড়ের 5 গুণ। তাহলে এইখানে তোমাকে দেখতে হবে, তাহলে এই ছাত্রটা পেয়েছে n-6, এইদিকে দেখো বাকি রইল এখানে 5x/6 ডিভাইডেড বাই কত সংখ্যক এন মাইনাস, বাকি বাকি মানে n-1টা বাকি হয়েছে। এবারে সত্যানুসারে দেখো, তাহলে এইটা হচ্ছে বাকি ব্যাচ, বাকি ব্যাচ স্টুডেন্ট যেটা আছে, বাকি স্টুডেন্ট, সে বাকি স্টুডেন্ট n-1 দিয়ে ব্যাচটাকে টোটাল দিয়ে আমি ভাগ করলাম, সমান পাচ্ছে, দিয়ে পাচ্ছে গড়ের 5 গুণ, ইনি যা পেয়েছেন তার গড়ের 5 গুণ, মানে এইটা 5 দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে শর্তানুসারে, শর্তানুসারে এইটা শর্তানুসারে হলো শর্তানুসারে 5 ব্র্যাকেট দিয়ে ওইটা। এবারে দেখো, তাহলে এখান থেকে যদি করি 5 ব্র্যাকেটের মধ্যে 5x/6 ×1/n-1 সমান x/6, এটা এটা ব্র্যাকেট হবে, তাহলে এখান থেকে দেখো তোমার 6 6 ওদিকেও তুমি কেটে দাও, 5 5-এ হচ্ছে 25 বা দিয়ে 5 5-এ 25x/n-1 সমান এক্স, এক্স এক্স কেটে দাও, এক্স এক্স কেটে দাও, তাহলে বা 25 সমান n-1 বা n সমান 25 আর যুক্ত 1, 25-এর 26 একবারে করে দিলাম, 25-এর, তাহলে n সমান ছাত্রের সংখ্যা গেল 26, 26 দেখো অপশানে দেওয়া আছে তোমার সি অপশানে, সি অপশানটা হচ্ছে তোমার সঠিক উত্তর। 44-এর ম্যাথটা কী বলেছে, কোনো সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, 6 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, 7 দ্বারা ভাগ করলে 6 ভাগশেষ থাকবে, 8 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকবে, আর 9 দ্বারা ভাগ করলে 8 ভাগশেষ থাকবে, তাহলে এমন ক্ষুদ্রতম সংখ্যা তোমাকে বের করতে হবে, বের করতে হবে, তাহলে 5 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, 5, 6, 7, 8 আর 9 এই যে সংখ্যাগুলো বলা হলো এই সংখ্যাগুলো কী করতে হবে, লসাউ করতে হবে, আগে লসাউটা করি দেখো, তাহলে প্রথমে আমি 2 দিয়ে, এটা হচ্ছে 5
তিন সাত চার নয়, আর হচ্ছে তিন দিয়ে পাঁচ এক সাত চার আট তিন, আর যাবে না। তাহলে হচ্ছে লসাগুটা আমি লিখলাম না, লসাগুটা একদম করে দিচ্ছি, দুই ইন্টু তিন ইন্টু পাঁচ ইন্টু সাত ইন্টু চার ইন্টু তিন, এটাকে তোমাকে লসাগু করতে হবে। লসাগু করে দেখো, তিন দুগুণে ছয়, পাঁচ ছয় তিরিশ, তিরিশ সাতকে দুশো দশ, দুশো দশের সাথে চার গুণ করলে আটশো চল্লিশ, আটশো চল্লিশ ইন্টু তিন, আটশো চল্লিশ ইন্টু তিন যদি গুণ করি, তিন শূন্য শূন্য, তিন চারে বারো, হাতে থাকে এক, তিন আটশো চব্বিশ, আর একে লসাগু বেরোলো পাঁচ ছয় সাত আট নয়, লসাগু বেরোলো পঁচিশশো কুড়ি। আমি এবার কি বললাম, সংখ্যা ভালো করে দেখো, পাঁচ দ্বারা ভাগ করলে চার ভাগ শেষ, পাঁচ ছয় দ্বারা ভাগ করলে পাঁচ ভাগ শেষ, তাহলে ভাগ শেষে এক করে ফারাক, ভাজক আর ভাগ শেষের মধ্যে ফারাক হচ্ছে এক। তাহলে তুমি শেষে কি করতে হবে, এই যেটা বেরোলো সেখান থেকে কি করতে হবে, এক তোমাকে বিয়োগ করে বিয়োগ ফলটাই হবে তোমার উত্তর, পঁচিশশো উনিশ, পঁচিশশো উনিশ তোমার দেওয়া আছে বি অপশানে। ক্ষুদ্রতম সংখ্যাটি তোমার হবে কত, পঁচিশশো উনিশই তোমার হচ্ছে সঠিক উত্তর। এইটা তোমার গেল কতটা, এটা গেল তোমার চুয়াল্লিশেরটা। এবার হচ্ছে পঁয়তাল্লিশেরটা, এবার হচ্ছে পঁয়তাল্লিশে, পঁয়তাল্লিশে কি বলেছে, চৌষট্টি বাই তিন কমা দিয়ে ষোলো বারো নয় দিয়ে তোমার ড্যাশ, এই ড্যাশের মধ্যে তোমাকে ভ্যালুয়েশনটা বা ইকুয়েশনটা তোমাকে বের করতে বলেছে। তাহলে এখানে দেখো কি লজিকে করে চৌষট্টি ষোলো তোমার বেরিয়েছে, তাহলে দেখো আমি চৌষট্টি বাই তিন এর সাথে কত গুণ করলে ষোলো পাবো, এর সাথে কত গুণ করলে ষোলো পাবো, তাহলে তিন তিন যদি ওপরে আমি বসাই কেটে দিলাম, তাহলে ষোলো করতে গেলে চার, তাহলে তিন বাই চার করলেই হয়ে যাবে তোমার সমান, দেখো এটা যদি কাটি তিন বাই চার করলেই ষোলো হয়ে যাচ্ছে আমার, ষোলো আমি পেয়ে গেলাম। তাহলে তিন তিনের চার করলি, তিন বাই চার করলি তোমার পেয়ে যাচ্ছি আমি ষোলো। আবার দেখো তাহলে তিন নেঙেছিল একইভাবে, তিন বাই চার করো বসিয়ে দিও, চার চারে ষোলো সমান চার তিনে বারো, দেখো বারো পেয়ে গেলাম। তাহলে তিন বাই চার দিয়ে তোমাকে আবার দেখো এখানে আবার তিন বাই চার করো, তিন তিন তিরিকে নয়, দেখো বেরিয়ে গেছে নয়। তাহলে নয়কে আমি তিন বাই চার দিয়ে যদি করি, তাহলে এতে কাটাকাটি যাচ্ছে না, তিন নয় সাতাশ বাই চার, সাতাশ বাই চারকে ভাগ করলে চার ছয় চব্বিশ, হাতে থাকে তিন, তিন তিন চার তিরিশ, দশমিক থেকে শূন্যকে চার সাতে আঠাশ, সাত থেকে দুই, আঠাশ সাত দুই তিরিশ, চার পাঁচে কুড়ি, ছয় দশমিক সাত পাঁচ, ছয় দশমিক সাত পাঁচ, ছয় দশমিক সাত পাঁচ সি অপশানে দেওয়া রয়েছে। তাহলে পঁয়তাল্লিশেরটা সি এর অপশানটাই হচ্ছে তোমার সঠিক উত্তর, পঁয়তাল্লিশ হলো। এবার ছেচল্লিশেরটা, ছেচল্লিশের ম্যাথটা বলেছে রুট রুট থার্টিন, রুট থার্টিন সমান তিন দশমিক ছয় শূন্য পাঁচ, রুট থার্টিন তিন দশমিক, রুট একশো তিরিশ সমান, তিরিশ সমান দেওয়া আছে এগারো দশমিক চার শূন্য দিয়ে তোমাকে আমাকে বের করতে বলেছে, উত্তর বের করতে বলেছে এক দশমিক তিন রুট যুক্ত তেরোশো রুট, রুট দিয়ে হচ্ছে তোমার শূন্য দশমিক শূন্য এক তিন, সমাকে এর সরলীকরণ ভ্যালুটা তোমাকে বের করতে বলে যে চারটে অপশান দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো এখানে তোমায় কি করেছে, এখানে একটা একটা শুনতে নাম, দেখো রুটের ভেতরে তোমার আছে একশো, ধরলাম আমি রুটের ভেতরে, তাহলে একশো দুটো, তাহলে দুটো সংখ্যা থাকলে তাহলে একটা করে বেরোবে, তাহলে বাইরে যখন রুটটা চলে তুলে যাবে কত বেরোবে দশ, তাহলে ভেতরে দুটো সেটা যখন বাইরে বেরোচ্ছে হয়ে যাচ্ছে কত একটা, এই লজিকটা এখানে কী করতে হবে অ্যাপ্লাই করতে হবে, খালি তোমার অঙ্কটা কিন্তু সহজ হয়ে যাবে, খালি তোমার অঙ্কটা দেখো সহজ হয়ে যাবে। এইটাকে দেখো, এইটাকে যদি আমি প্লাস আগে ভেঙে নিই, তেরো গুণিত একশো, ঠিক তো, তেরো গুণিত একশো বললে তেরোশো হয়ে যাবে, তাহলে একশো, একশো মানে কি, তাহলে বাইরে বেরোলে কত বেরোবে দশ, বাইরে বেরোলে তাহলে দশ বেরোবে, বাইরে দশ, দশ যদি বেরোবে তাহলে শুধু রুট তেরো, রুট তেরো মানে কত দেওয়া যায়, এইটার এইটাটা আমি ভেঙে এইটাকে দেখো ভেঙে নিলাম, এটা আমি আগে এটাকে ভাঙলাম, ধরো
এটা দেখো রুট ১৩০০, ঠিক তো? তাহলে রুট ১৩০০কে আমি ১৩ × ১০ × ১০ করলাম, ঠিক তো? তাহলে করলে তাহলে বাইরে বেরিয়ে এলো ১০ × √১৩, বুঝা গেছে? তাহলে শুধু ২১০ ছিল, ভেতরে দুটো করে থাকলে একটা করে বাইরে বেরিয়ে গেলো, ওকে বাইরে বেরিয়ে এসেছে, রুটে ১৩-এর মধ্যে আছে। ১৩ সমান কত? √১৩ সমান, তাহলে এই √১৩-র জায়গায় আমি বসিয়ে দিলাম ৩.৬০৫, ১০ দিয়ে গুণ করলে শুধু দশমিকটা চলে যাবে এক ঘর পেছন দিকে চলে যাবে। তিন, তাহলে ১০ দিয়ে গুণ করলে তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম কত, ৩.৩৬০৫। তাহলে আমি এই জায়গাটায় আমি লিখবো কত, প্লাস চিহ্ন এগুলো আগে, ৩৬.০৫। এটা গেল। এবার এটা দেখো ১.৩, তাহলে এই সংখ্যাটা ধরো ১.৩ কটা ঘর দেখো, একটা দুটো ঘর আগিয়ে এসেছে, দুটো ঘর যখন আগিয়ে এসেছে তাহলে ভেতরে দুটো ঘর, বাইরে কটা ঘর হবে, এগিয়ে আসবে একটা, তাহলে এইটা চলে আসবে তোমার, এই দশমিকটা এই জায়গা থেকে চলে আসবে কোথায়, এই জায়গাতে। বোঝা গেল না? বুঝতে পারলে না? ১.৩ আছে, ১.৩ মানে এর কিছু দশমিক ছিল না, ১৩০ ছিল, আর এর দশমিকটা লালটাতে ছিল, লাল ঘরটা। তাহলে দেখো এইখানে দেখো দশমিক ছিল না মানে দু ঘরে এগিয়ে এলো, ভেতরে রুটের মধ্যে দু ঘর মানে কত, বাইরে ক ঘরে এগিয়ে আসবে এক ঘর। তাহলে এই দশমিকটা এখানে বসলো, হ্যাঁ, আর এই দশমিকটা এক ঘর এগিয়ে আসে, বসবে কোথায়, এই জায়গাটায়। তাহলে এই জায়গায় তখন সংখ্যা হবে ১.১৪, তাহলে এইটার পরিবর্তে বসানো হলো কত, ১.১৪। এবার এইটা দেখো, এইটাতে তোমার দেখো তাহলে ১৩০০-এর ক্ষেত্রেই ধরো না, ১৩০০-এর ক্ষেত্রে বা এই সংখ্যাটাই ধরো না, ১১.১৪, এখানে কোনো দশমিক ছিল না। তাহলে দেখো দশমিক ছিল না, তাহলে এখানে তোমার এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, এক ঘর কোনো ছিল না মানে এখান থেকে ১, ২, ৩ ঘর, তাহলে এইখানে তোমার ১, ৩ ঘর, ৪ ঘর এগিয়ে এসেছে, ক ঘর এগিয়ে এসেছে, তার ঘর, তাহলে চার ঘর ভেতর দিকে এগিয়ে এসেছে না, বাইরে ক ঘর এগিয়ে আসবে, দু ঘর বাইরে ক ঘর, ভেতরে তোমার চার ঘর এগিয়ে আসছে মানে তাহলে বাইরের দিকে তোমার এগিয়ে আসবে ক ঘর, দু ঘর এগিয়ে আসবে। তাহলে ছিল তোমার দশমিক এখানে দু ঘর মানে এর আগে এসে যাবে, তাহলে ০.১১৪। এইটা বুঝতে পারলে আমাকে বলবে, কারণ এইখানে চারটে ঘর এগিয়ে এসেছে মানে বাইরের দিকে দুটো ঘর সামনের দিকে এগিয়ে আসবে। এই যে সংখ্যাগুলো পাওয়া গেলো এই সংখ্যাগুলো যোগ করলেই তোমার হয়ে যাবে ৩৬.১.১৪ আর ০.১১৪, এটাকে যোগ করো, যোগ করলে পাবে ৪, ৯ রেখে ১০, হাতে থাকে ১, ৯ রেখে ১০, হাতে থাকে ১, ২, ২ রেখে ৩, ৩৭.৩০৪, উত্তর হচ্ছে ৩৭.৩০৪। দেখো তোমার দেওয়া রয়েছে বি অপশানটা, বি অপশানটা হচ্ছে তোমার সঠিক উত্তর। ৪৭-এর ম্যাথটা কি বলেছে এখানে, এক পানীয় বিক্রেতা ৩৬৮ লিটার দুধ, ৮০ লিটার সিরাপ, ১৪৪ লিটার ফলের রস আছে, তিনি এমনভাবে ওই পানীয়গুলোকে রাখতে চান যাতে প্রতি বোতলে সম পরিমাণ পানীয় থাকে এবং একই বোতলে কোনো দুই প্রকার পানীয় মিশ্রিত না হয়, কমপক্ষে এমন কতগুলো বোতলের প্রয়োজন। তাহলে এটাকে তোমাকে কী করতে হবে, গসাগু করতে হবে, ফার্স্টে তিনটে সংখ্যা কী করতে হবে, গসাগু করতে হবে, ৩৬৮, ৮০ আর তোমার দেওয়া রয়েছে ১৪৪, এই তিন থেকে কী করতে হবে, গসাগু করতে হবে। ফার্স্ট গসাগু করো, ফার্স্টে ধরো আমি ছোট সংখ্যা দিয়ে ভাঙি, ২ দিয়ে, ১৮ × ৩৬ = ৪ হয়ে গেল, ৪০ × ৮০ ৭২ × ১৪০, আবার ২ দিয়ে, ৯ × ১৮ = ২, ২০ = ৩৬, ২ দিয়ে, ৩৬×১০ = ১৮, আবার ২ দিয়ে, ১৮×৫ = ৯, ৩ দিয়ে করলে আর তোমার যাচ্ছে না, সবগুলো যাচ্ছে না, আর তোমার যাবে না, তিন দিয়ে হচ্ছে এখানে তোমার আর যাচ্ছে না। তাহলে যেটা সবার মধ্যে যাচ্ছে, সবার মধ্যে যে সংখ্যাগুলো গেল সেই মধ্যেগুলো দেখো, তাহলে ৪টে ২, তাহলে ক স
গু সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই সমান হচ্ছে দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো। গসাগু কত হচ্ছে তোমার ষোলো, গসাগু কত হচ্ছে তোমার ষোলো পেলাম। এবারে বোতল কতগুলো লাগবে, তাহলে দেখো প্রথমে ছিল তাহলে 368 ভাজিত ষোলো যুক্ত 80 ভাজিত ষোলো যুক্ত 144 ভাজিত ষোলো ব্যাকের দিয়ে ভাগফল যেটা হবে সে তার সমষ্টি হচ্ছে তোমার উত্তর। তাহলে এইটার সাথে হচ্ছে তোমার ষোলো দুকুণে 32, সাথে থাকে 4, 48, 3, 23, এটা হবে তোমার 5, 9 16 44, 23, 5 28, 28 আর 9 হচ্ছে 37টি। তাহলে বোতল লাগবে তোমার 37টি, বোতল লাগবে তোমার 37টি, 37টি দেখো এ অপশানে দেওয়া রয়েছে, 37টি তোমার এ অপশানে দেওয়া রয়েছে, এই অপশানটাই হচ্ছে তোমার 47-এর সঠিক উত্তর। এবার হচ্ছে 48-এর ম্যাথটা, 48-এর ম্যাথটা কি বলেছে, 48 খুব সহজ দিয়েছে, ইমের কোন মানের জন্য রাশিটা পূর্ণবর্গ হবে, সবচেয়ে সহজ অঙ্ক দেখো, সবচেয়ে সহজ 11.98 গুণিত 11.98 যুক্ত যুক্ত 11.98 গুণিত এম যুক্ত 0.02 গুণিত 0.02। তাহলে এই অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা সূত্রে ফেলে দিলেই হয়ে যাবে, বুঝলে, এইটাকে ফেলে দাও এ স্কোয়ার আর এইটাকে ধরো বি স্কোয়ার, বুঝলে, বি স্কোয়ার। তাহলে আমরা কী জানি, টু ইন্টু এ ইন্টু বি, টু ইন্টু এ ইন্টু বি, তাহলে এ মানে দেওয়া আছে, এ মানে দেওয়া আছে আর বি, তাহলে এইও দুই আর বি, তাহলে বি মানে কত, বি মানে হচ্ছে তোমার এইটা যেহেতু দেওয়া আছে এম সমান হতে হবে, এম সমান হচ্ছে দুই বি, এম সমান দুই বি, বি এর মান কত জানি, বি এর মান জানি দুই গুণিত বি হচ্ছে 0.02, তাহলে দুই 0.04, বুঝতে পেরেছ। তাহলে এম টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এখান থেকে, তাহলে এ এ মানে দেওয়া আছে, তাহলে টু আর বি, টু বি সমান এম, আবার বি এর মান কত, বি এর মান হচ্ছে 0.02, বি এর মানে দেখো 0.02 দুই দিয়ে গুণ করলাম, তাহলে এম এর জায়গায় তোমার মান পেয়ে গেল, পেয়ে গেলাম আমার 0.04, 0.04 তোমার অপশানে দেওয়া আছে, দেখো 0.04 ডি অপশানে দেওয়া রয়েছে, তাহলে ডি অপশানটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। 49 এখানে বলেছে পি ও কিউ দুটো বাড়িতেই কিছু সংখ্যক মানুষ থাকে, পি আর কিউতে দুটো বাড়িতে কিছু সংখ্যক মানুষ থাকে, 15 জনকে যদি পি থেকে কিউতে পাঠানো হয় দুই বাড়িতেই, মানে পি আর কিউর বাড়িতে সমান সংখ্যক লোক হয়ে যাবে, আবার কিউ থেকে যদি পি এতে 20 জন লোককে পাঠানো হয় পিতে মানুষের সংখ্যা কিউর দ্বিগুণ হয়ে যাবে, তাহলে পিতে মানুষের সংখ্যা কত। তাহলে দুটো বাড়ি, বাড়ি বাড়ি একটা বাড়ি হচ্ছে পি আর একটা বাড়ি হচ্ছে কিউ, দুটো বাড়ি হচ্ছে একটা বাড়ি পি আর একটা বাড়ি কিউ, তাহলে আমি ধরে নিলাম পি বাড়িতে লোক সংখ্যা এক্স আর কিউ বাড়িতে লোক সংখ্যা হচ্ছে ওয়াই জন, আমি এটা ধরে নিলাম পি বাড়িতে হচ্ছে এক্স জন আর কিউ বাড়িতে হচ্ছে ওয়াই জন। এবারে সূত্র দেখো, প্রথমেরটা প্রথমে কি বলেছে, 15 জন যদি পি থেকে, তাহলে পি পি এর লোক সংখ্যা কত, এক্স জন, প্রথমেরটা প্রথমেরটা পি এর সংখ্যা হচ্ছে 15 জন পি থেকে কিউতে পাঠানো, তাহলে লোক সংখ্যা এক্স কমে যাচ্ছে 15 জন, কোথায় পাঠানো হচ্ছে ওয়াইতে, তাহলে ওয়াইতে গেলে কী হবে লোক সংখ্যা বেড়ে যাবে, এইটা একটা ইকুয়েশন। আবার দেখো তাহলে এখান থেকে আমি বা দিয়ে, বা দিয়ে এক্স মাইনাস যদি ওয়াই করি 15 15 30, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে তোমার কত 30, একটা ইকুয়েশন পাওয়া গেল। আর একটা দেখো, আবার আবার কী বলেছে, কিউ থেকে যদি পি এতে 20 জনকে পাঠানো হয় কিউর লোক সংখ্যা কত ওয়াই, কিউর লোক সংখ্যা কত ওয়াই, সেখান থেকে 20 জন পাঠালে মানে 20 জন কমে যাবে, 20 জন যা কমে যাচ্ছে সেই সংখ্যাগুলো পি এ যাচ্ছে, পি এর লোক সংখ্যা এক্স, তখন পি এর লোক সংখ্যা 20 জন বেড়ে যাবে, বেড়ে যাওয়ার পরে কি বলছে পি তে মানুষের সংখ্যা কিউর দ্বিগুণ, তাহলে পি এতে মানুষের সংখ্যা যা হলো কিউর দ্বিগুণ হয়ে গেল, এইটা একটা শর্তানুসারে হবে। তাহলে এখান থেকে দেখো
টু ওয়াই মাইনাস চল্লিশ সমান এক্স প্লাস তিরিশ, বা এক্স প্লাস কুড়ি সমান টু ওয়াই মাইনাস চল্লিশ, বা এক্স মাইনাস টু ওয়াই সমান মাইনাস চল্লিশ মাইনাস কুড়ি, মাইনাস কুড়ি বা এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে মাইনাস ষাট, মাইনাস প্লাস প্লাস এক্স এক্স কেটে গেল, এক্স এক্স কেটে গেল, ওইটা একটা টু ওয়াই, এখানে শুধু ওয়াই হবে, শুধু ওয়াই সমান হচ্ছে নব্বই, শুধু ওয়াই সমান হচ্ছে নব্বই। এবার এক নম্বরে মান এক্স মাইনাস ওয়াই সমান তো তিরিশ, এখানে ওয়াই সমান বসিয়ে দাও, এক্স মাইনাস নব্বই সমান হচ্ছে তিরিশ, বা এক্স সমান হচ্ছে তিরিশ যুক্ত নব্বই সমান হচ্ছে একশো কুড়ি, একশো কুড়ি, একশো কুড়ি। তাহলে তোমার এখানে ভালো করে দেখো, তাহলে পিতে, পিতে মানুষের সংখ্যা, পিতে মানুষের সংখ্যা কত, একশো কুড়ি জন, পিতে মানুষের সংখ্যা পেলাম আমি একশো কুড়ি জন। তাহলে এবার মিলছে নাকি দেখতে হবে, একশো কুড়ি থেকে হয় তোমার হচ্ছে একশো পাঁচ, আর এর সংখ্যা ওয়াইয়ের সংখ্যা পেলাম নব্বই, নব্বই থেকে মিলে যাচ্ছে, ঠিক আছে সমান সমান হয়ে যাচ্ছে, হ্যাঁ সমান সমান হয়ে যাচ্ছে। এইখানে পুট করে দেখো ওয়াই, ওয়াই মানে এখানে যদি আমি পুট করে দেখি, টু গুণিত ওয়াই মানে হচ্ছে তোমার নব্বই, আর বিয়োগ কুড়ি সমান এক্স মানে হচ্ছে একশো কুড়ি যুক্ত কুড়ি, তাহলে এখানে সত্তর, দুই গুণিত সত্তর সমান একশো চল্লিশ, সঠিক উত্তর। তাহলে দুটো মিলে যাচ্ছে, ডি অপশানটা হচ্ছে উত্তর। পঞ্চাশ নম্বরের ম্যাথটা বলছে, একটি ঘড়িতে চারটি ঘন্টা পড়তে ন সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে বারোটি ঘন্টা পড়তে বাড়িতে কত সময় লাগে। তাহলে চারটে ঘন্টা, তাহলে এখান থেকে একটা দুটো তিনটে চারটে, চারটে ঘন্টা পড়তে, তাদের মাঝখানে যে গ্যাপগুলো, একটা গ্যাপ, দুটো গ্যাপ আর তিনটে গ্যাপ, তাহলে চারটে ঘন্টা বাজছে, তাদের মধ্যবর্তী যে গ্যাপ, সেই গ্যাপ ধরে তোমাকে কী করতে হবে, অঙ্কগুলো মানে করতে হবে। তাহলে চারটে মানে কটা ঘন্টা, তিনটে, তিনটে ঘন্টা পড়তে সময় লাগছে কত, তিনটে ঘন্টা পড়তে লাগে ন সেকেন্ড এক, তাহলে বারোটা ঘন্টা পড়ছে, তাহলে মধ্যবর্তী বিরতি হচ্ছে তোমার এগারো। এবার নয় বাই তিন, এগারো গুণিত নয় বাই তিন সমান তিন তিরিশে নয় তেত্রিশ, তেত্রিশ সেকেন্ড উত্তর হবে, তেত্রিশ সেকেন্ড দেখো, তেত্রিশ সেকেন্ড এই অপশানটা দেওয়া রয়েছে, এই অপশানে তোমাদের দেওয়া আছে উত্তরটা সঠিক। আঠান্ন নম্বর ম্যাথটা বলেছে, একটি চতুর্ভুজে দুটি কর্ণ প্রদত্ত, তবে আমরা নিশ্চিতভাবে কেবলমাত্র একটি যে চতুর্ভুজ আঁকা যায় তা হলো, চারটি অপশান সামন্তরিক, আয়তক্ষেত্র, রম্বস আর ট্র্যাপিজিয়াম। এখানে তোমাকে করতে হবে সঠিক উত্তরটা হচ্ছে তোমার রম্বস, রম্বস অপশানটা তোমার দেওয়া আছে কত, তোমার সি, রম্বসের কি কি বৈশিষ্ট্য সেগুলো তোমার আরো স্ক্রিনে দেখে নাও। বাহান্ন নম্বর, বাহান্ন নম্বর ম্যাথটা বলেছে, ওয়ান সেমির কিউ ইকুয়াল টু যত মিটারে ঘন মিটার হবে। তাহলে এক, চারটি অপশান, ওয়ান সেমি সমান কত ঘন মিটার, এইটা তোমাকে ইকুয়েশনে বার করতে হবে। তাহলে আমরা যদি উল্টে নিই, আমরা আমরা ধরো উল্টে নিলাম, এক মিটার, এক মিটার সমান একশো সেমি, ঠিক তো, এক মিটার সমান একশো সেমি, আমার লাগবে সেমিটা লাগবে, তাহলে দেখো এদিকে দেখো, এটাকে আমি একশো দিয়ে ভাগ করলাম, এইটাকেও আমি একশো দিয়ে ভাগ করলাম, শূন্য 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 কেটে গেল, তাহলে ওপরে রইল এক, আমি এদিকে নিয়ে আসতে যাবো, তাহলে এক সেমি সমান ওয়ান বাই একের একশো মিটার হলো। এবারে বা দিয়ে তাহলে এক সেমিকে এইটাকেও আমি কিউব করছি, আবার এই এইটাকেও আমি গোটাটাকে, গোটাটাকে আমি কিউব করছি, তাহলে এইটা আমি পেয়ে গেলাম ওয়ান সেমি কিউব সমান এক বাই, দেখো কিউব করলে তাহলে একশো আছে, তাহলে একশোর পেছনে দু কিউব, দুটো শূন্য তিনটে শূন্য হবে, মোট হচ্ছে তিন দুগুণে ছটা শূন্য হবে, এটা পেয়ে গেলাম এম কিউব নিচেতে, নিচেতে এম কিউব।
তাহলে এইটাতে তোমার হবে, তাহলে এবার এখান থেকে তোমাকে এবার কি উত্তর দিয়েছে এইটা না অন্য কিছু উত্তর দিয়েছে সেটা এবার তোমাকে দেখে নিতে হবে। তাহলে এবারে তোমার সংখ্যা করে দিয়েছে, তাহলে এইখানে দেখো 2 0 4 6, তাহলে 1/10^6 এম কিউ, 1/10^6 এম কিউ। দেখো বি অপশানে দেওয়া রয়েছে, দেখো তোমার বি অপশানে দেওয়া রয়েছে, বি অপশানটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। তাহলে 52 বি অপশানটাই তোমরা করবে সঠিক উত্তর। 53 ম্যাথটা, 53 ম্যাথটা খুব সহজ দিয়েছে, 53 ম্যাথটা এইখানটাতেই হয়ে যাবে 53টা। 53 ম্যাথটা ভালো করে দেখো, বলছে রুট, রুটের মধ্যে আবার ভেতরে রুট 2.25 যুক্ত রুটের মধ্যে 6.25, ঠিক আছে। এটার মধ্যে ইকুয়েশন বার করতে তোমাকে রুট থেকে বার করে ক্যালকুলেশন তোমায় করতে হবে। তাহলে এইটা এইটা 225.9 নেয় ধরে নাও, 225 মানে হচ্ছে 1.5-এর আর যুক্ত 625.9 নেয়, 625 হচ্ছে স্কোয়ার থেকে বেরোলে 25 মাইগানে দশমিক বসিত, 1.5 আর 2.5 যোগ করলে কত হবে 40 মানে 4 রুট থেকে, তাহলে 2 উত্তর। 2 তোমার অপশানে কোথায় দেওয়া আছে, 2 অপশানে তোমার দেওয়া রয়েছে, এই অপশানটা তোমার পেয়ে গেলে 53টা সঠিক উত্তর। 54টা, 54 ম্যাথটা কি বলেছে, একটি বিষমবাহু চতুর্ভুজ এ বি সি ডির পরিসীমা। একটা বিষমবাহুর ধরো এ বি সি ডি, বিষমবাহু চতুর্ভুজের পরিসীমা, পরিসীমা কি বলেছে ইকুয়াল টু এ বি আর সি ডি, এ বি আর এ সি আর বি ডি, এ সি হচ্ছে তোমার কর্ণ আর বি ডি হচ্ছে এই দুটো কর্ণ। তাহলে তোমার এখানে বিষমবাহু চতুর্ভুজের এ বি সি ডির পরিসীমা হবে, পরিসীমাটা বেশি হবে কার তুলনায়, এ সি মানে কর্ণ, বি ডি কর্ণের চেয়ে বেশি। তাহলে এখানে পরিসীমা, পরিসীমা হচ্ছে বেশি হবে কার, এসি আর বিডি, এই বি আর ডি এর কর্ণের দুটো যোগ ফলের চেয়ে বেশি। তাহলে দেখো গেটার দ্যান তোমাকে দেওয়া আছে বি অপশানে দেওয়া রয়েছে, বি অপশানটাই হবে তোমার সঠিক উত্তর। 54টা, 55টা, 55 ম্যাথটা কি বলে যাওয়া, 55 55 বলেছে কোনো ভাগ প্রক্রিয়ায় ভাগফল ও ভাগশেষের গুণফল 24 এবং তাদের যোগফল 10, যদি ভাজক 6 হয় 5 হয় তাহলে ভাজ্য কত। তাহলে একটা দেখো, তাহলে মাঝখানে হচ্ছে তোমার ভাজ্য, ভাগফল এখানে তোমার পেলাম ভাগশেষ, ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার ভাজক, এইটা তোমার হচ্ছে করা হলো। এবার এখানে দেখো বসে, কোনো ভাগ প্রক্রিয়ার ভাগফল ও ভাগশেষের গুণফল, তাহলে এখানে ভাগ ভাগফল, তাহলে এখানে ভাগফল গুণিত ভাগশেষ সমান কত বলেছে 24, আবার কি বলেছে তাদের যোগফল, আবার ভাগফল যুক্ত ভাগশেষ সমান কত বলেছে 10। এবার ভাজক, যদি ভাজক 5 হয়, আবার ভাজক এখানে কত বলেছে 5, তাহলে এই দুটো সংখ্যার গুণ করলে 24 আবার যোগ করলে 10। তাহলে তুমি কিছু করতে হবে না, ফার্স্টে দেখো তোমার কাজ কি হচ্ছে, দেখো এখানে 10 দিয়েছে, তাহলে আমি 10কে লিখতে পারি না 8+2, 7+3, 5+5, 6+4, এই সংখ্যাগুলো হচ্ছে আর কি হবে 9+1, 9+1, 8+7, 6+4, 8, তাহলে এই সংখ্যাগুলো দেখো সবগুলোই কিন্তু যোগ করলে 10, পরপর দুটো সংখ্যা, তারপর 9এর সাথে 1 যোগ করলো 10, 8এর সাথে 2 যোগ করলো 10, 7এর সাথে 3 যোগ করলো 10, 5+5 যোগ করলো 10, আর 6+4 যোগ করলো 10। তাহলে এইখানে দেখো, এইখানে কোন দুটো সংখ্যা গুণ করলে 24 হবে সেটাকে দেখে নিলে তোমার অঙ্ক হয়ে যাবে।
তাহলে নয় আর একে গুণ করলে ২৪ হবে না, কারণ বলছে গুণফল, বলছে ভাগফল আর ভাগশেষ দুটো গুণ করলে ২৪ হতে হবে। দেখো আট দুগুণে এটা গুণ করলে ১৬, এটা হবে ৯, এটা হবে ২১, পাঁচ পাঁচ হচ্ছে ২৫, শুধু ২৪, পাঁচে দেখো ৬ আর ৪। তাহলে এখানে দুটো সংখ্যা হতে হবে তোমাকে, একটা হবে ৬ আর একটা হবে ৪, ৬ আর একটা ৪, ৬ আর ৪। এবার বলেছে ভাজক যদি ৫ হয় তাহলে ভাগশেষ কত হবে, তোমার এখানে ৪ লিখতে হবে। ভাজক কত দেখো, ভাজক দিয়েছে ৫, তাহলে আমি তো এখানে ৬ লিখবো না, পাঁচের চেয়ে ছোটো হয়, পাঁচের চেয়ে কেউ ছোটো হতে হবে। তাহলে এইখানে ভাগশেষে কত লিখতে হবে, তাহলে দুটো সংখ্যা ভাগফল আর ভাগশেষ হচ্ছে দুটো সংখ্যা ৬ আর ৪, ৬টা কেন ধরবো না ভাগশেষ, কারণ ৫ যেহেতু ভাজক তাহলে ৫ ১ হবে, সেই জন্য ছোটো সংখ্যাটা ভাগফলে আর ভাগ ভাগশেষে আর ভাগফলে লিখে দিলাম ৬। তাহলে এবারে তোমাকে দেখো ভাজ্য সংখ্যাটা কি আর কি বার করতে বলেছে, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম ৬টা পেলাম ভাগফল আর ভাগশেষটা পেলাম ৪। তারপরে তাহলে ভাজ্য কত, ভাজ্য এখান থেকে বার করো, ৫ ৬ ৩০ আর ৪, তাহলে ভাজ ৫ গুণিত ৬ যুক্ত ৪, ৫ ৬ ৩০ হচ্ছে ৩৪, ৩৪ দেখো বি অপশানে দেওয়া রয়েছে, বি অপশানটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। তোমার এক্স ওয়াই ধরেও করতে পারো, তাহলে এক্স ওয়াই সমান হচ্ছে ২৪, আবার এক্স প্লাস ওয়াই সমান ১০, ওইখান থেকে ইকুয়েশন বার করো, তোমরা পুট করতে পারো। আমার মনে হচ্ছে ১০টাকে ভেঙে নিলি অত সহজ হবে, কোন দুটো সংখ্যা গুণফল ২৪ হবে সেটা দেখে তোমার বসিয়ে দিলেই হবে, আর কোনটা বসাবে ৪ না ৬, যেহেতু ৫ হচ্ছে ভাজক তাহলে ৫-এর চেয়ে কমটা হবে তোমার ভাগশেষ, আর ভাজক ভাগফলটা হবে বড় সংখ্যার, এটা একটু ধরে নিলেই মনে হচ্ছে আমার মনে হচ্ছে এটাই তোমার সহজ হবে। এবারে তারপরে হচ্ছে ৫৫ গেল, এবার হচ্ছে ৫৬, ৫৬ নম্বরটা বলেছে দুই অঙ্কের একটি সংখ্যা এক্স এর ৬০% সমান, অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে যে নতুন সংখ্যা পাওয়া যায় তা এক্স এর ১৬০% সমান, এক্স এর মান বার করতে বলে। তাহলে দুই অঙ্কের একটি সংখ্যা আমি ধরে নিলাম একক আর দশক, দুই অঙ্কের এ এককে ধরলাম এ, দশকে ধরলাম বি, তাহলে সংখ্যাটি সমান হবে টেন বি প্লাস এ। আবার অঙ্ক দুটি স্থান পরিবর্তন, তাহলে দশকে লেখো এ আর এককে লেখো বি, তখন যে সংখ্যাটা হবে টেন এ প্লাস বি। এবারে এবারে আসে আসল সূত্র, এবার কি বলছে প্রথমে যে সংখ্যা তা এই যে সংখ্যাটা পেলাম এইটা সমান কি বলছে এক্স এর ৬০%, এক্স এর ৬০% মানে এক্স গুণিত ৬০ বাই ১০০ সমান সিক্স এক্স বাই ১০। আবার এই যে সংখ্যাটা পাওয়া গেল এই সংখ্যাটা বলছে এক্স এর ১৬০%, এক্স এর ১৬০% সমান এক্স এক্স গুণিত ১৬০ বাই ১০০, এটা এটা কেটে গেল, আট দুগুণে ১৬, পাঁচ দুগুণে ১০ সমান এইট এক্স বাই ফাইভ। তাহলে দুটো ইকুয়েশন আমরা এখান থেকে পেলাম, প্রথমে যে ইকুয়েশনটা পেলাম টেন বি প্লাস এ সমান পেয়েছি সিক্স এক্স, এখনো কাটাকাটি যাবে, এখনো কাটাকাটি যাবে, এখনো কাটাকাটি যাবে, তিন আর পাঁচ সমান থ্রি এক্স বাই ফাইভ, এখনো কাটাকাটি যাবে, থ্রি এক্স বাই ফাইভ এইটা হচ্ছে এক নম্বরে, আর পেয়েছি আমরা এইটাতে পেয়েছি টেন এ প্লাস বি সমান পেয়েছি এইট এক্স বাই ফাইভ, এটা হচ্ছে তোমার দু নম্বরে। এবার আমরা এক নম্বর ইকুয়েশন ভাজিত দু নম্বর ইকুয়েশন করব, তাহলে দেখো টেন বি যুক্ত এ বাই টেন এ যুক্ত বি সমান একইভাবে থ্রি এক্স বাই ফাইভ বাই দিয়ে এইট এক্স বাই ফাইভ, এবার ক্যালকুলেশন করো বা দিয়ে, বা দিয়ে এটা কিছু হবে না, এখানে করতে হবে টেন বি প্লাস এ বাই টেন এ প্লাস বি সমান থ্রি এক্স ফাইভ গুণিত ফাইভ এইট এক্স, এক্স এক্স কেটে গেল, এক্স এক্স কেটে গেল, পাঁচ পাঁচ কেটে গেল, পাঁচ পাঁচ কেটে গেল, তাহলে ওপরে রইল তিন নিচে রইল আট, এবার গুণ করো আটের সাথে এইটা, আট দশে ৮০ বি যুক্ত ৮ এ, আর এটার সাথে তিন দশে ৩০ এ যুক্ত থ্রি বি, থ্রি বি তাহলে এদিকে রাখলাম, এদিকে ৮০ বি এদিকে তিন বি, তাহলে ৮০ থেকে তিন বি এদিকে মাইনাস হবে, একবারে করে দিচ্ছি, তাহলে ৭৭
বি, এখানে 30 বি আছে, এদিকে থেকে 8 এ, তাহলে 30 এ আছে, 8 চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 22 এ, 22 এ। তাহলে এবারে দেখো বা এর তোলা নিয়েছে, এ বাই বি সমান এদিকে ছিল, তাহলে উল্টো হয়ে যাবে 77/22, এটা এদিকে চলে আসছে, তাহলে এ বাই বি সমান আমি করে নিলাম 77/22, তাহলে 77/22, 77/22, 7 × 7 = 77, 2 সমান 7 আর 2, তাহলে এ সমান 7 আর বি সমান 2, তাহলে সংখ্যাটি পেয়ে গেলাম আমি, সংখ্যাটি পেয়ে গেলাম, তাহলে এখানে নম্বরটা পেলাম, তাহলে 2, তাহলে এই ইকুয়েশন যদি আমি বসাই কত পাবো, তাহলে 27 পাবো, বা এই ইকুয়েশনই বসাও তুমি, তাহলে এ সমান 7 আর বি সমান কত পেলাম আমি 2, তাহলে এ সমান 7 আর বি সমান 2, দেখুন একটা সংখ্যায় বসাও, বি হচ্ছে তোমার 10 বি যুক্ত এ সমান এক্স, 3x/5, 3x/5 হলো, তাহলে এখান থেকে 12x এর মান বার করতে হবে, বি, বি সমান 20, তাহলে 10 × 2 হচ্ছে 2, বি সমান 2, 10 × 20 = 7 সমান 3x/5, তাহলে এখান থেকে হচ্ছে 27 × 5, 3টা এদিকে নিয়ে আসো সমান এক্স, 3×9 = 27, তাহলে এক্স সমান বা এক্স সমান পেয়ে গেলাম আমি 45, এক্স সমান তোমার 45 উত্তর দেওয়া আছে, এ অপশানে দেওয়া রয়েছে, এই অপশানে তোমার দেওয়া রয়েছে, এক্স এর উত্তরটা তোমার পেয়ে গেলাম, এক্স সমান 45, তাহলে এখানে মানটা বার করে সেটা পুট করলাম, পুট করলি অঙ্কটা তোমার হয়ে গেল, এক্স সমান পেলাম আমি 45। তারপরে তোমার এখানে দিয়েছে 56, এবার হচ্ছে 57 ম্যাথটা দিয়েছে 7 * 1 = 64, 3 * 9 = 144, আর 5 * 6 = কোশ্চেন মার্ক, 7 স্টারটা এখানে তোমার কি যোগ ধরো, এখানে স্টারের মিনিংসটা এখানে কি ধরো, যোগ ধরো, যোগ, তাহলে 7 এর সাথে 1 যোগ করলে 8, যেটা এটাকে এটা সমান তুমি এখানে যোগ ধরে নিচ্ছ, তাহলে 7 + 1 = 8, 8 এর স্কোয়ার = 64, সেম 9 স্টার মানে যোগ ধরো, 9 আর 3 হচ্ছে 12, 9 আর 3 হচ্ছে 12, 12 স্কোয়ার হচ্ছে 144, তাহলে এখানে দুটো সংখ্যা 5 যোগ ধরে না, 5 + 6 = 11, 11 স্কোয়ার মানে 121, 11 স্কোয়ার মানে 121, ডি অপশানে দেওয়া রয়েছে, ডি অপশানটা তোমার হবে সঠিক উত্তর, 57 গেল। এবার হচ্ছে 58, কি বলেছে, পি কিউ আর কে একটি কাজ দেওয়া হয়েছে, পি একা 20 ঘন্টায় কাজটা সম্পূর্ণ করবে, কিন্তু কিউ ও আর একত্রে 8 ঘন্টায় কাজটি সম্পূর্ণ করে, সকলে একত্রে 28টি কাজ সম্পূর্ণ করতে যে সময় লাগবে, তাহলে মনে করি সমগ্র কাজটা আমি ধরে নিলাম 1 অংশ, ওই তাহলে 20 ঘন্টায় একটি কাজ সম্পন্ন করলে, তাহলে 20 ঘন্টায় প্রথমে হচ্ছে পি, পি 20 ঘন্টায় কত করে 1 অংশ কাজ, তাহলে 1 ঘন্টায় করবে 1/20 অংশ, পি একটা হয়ে গেল, সেম ভাবে কিউ আর 8 ঘন্টায় কাজ করে 1 অংশ, হচ্ছে 1 ঘন্টায় করবে 1/8 অংশ, দুটো হয়ে গেল, তাহলে এবার আমি 3টেকে, তাহলে পি কমা কিউ ও আর সবাই মিলে কাজ করবে হচ্ছে কাজ করবে কত, 1 ঘন্টায় কত কাজ করছে 1 ঘন্টায়, তাহলে এই দুটোকে যোগ করো, 1/20 + 1/8, এই দুটো অংশ, 1/20 এবং 1/8 অংশ দুটোকে করো, যোগ করলে কত হবে এখানে 40 লসাগু হচ্ছে 2 আর 5 = 47 অংশ, 47 অংশ তারা এক ঘন্টায় কাজ করছে, এবারে 28টি কাজ সম্পূর্ণ করছে, তাহলে 47 অংশ করছে তোমার 1 ঘন্টায়, আমি আর লিখলাম না, 1 ঘন্টায় 1 অংশ করবে, আর 28টি কাজ করতে সম্পূর্ণ করতে লাগবে 1/2, তাহলে উপরে উঠে যাবে তোমার 40 নিচে 7, 28 × 40 / 7 = 7, 4 × 7 = 28,
160 ঘন্টা তোমার হচ্ছে তোমার উত্তর, 160 ঘন্টা। দেখো বি অপশানে দেয়া আছে, বি অপশানে দেয়া আছে 160 ঘন্টা 58টা। এবার 59-এর ম্যাথটা, 59-এর ম্যাথটা কি করেছে দেখো, 59-এর ম্যাথটা এখানে কি করেছে, 59-এরটা এখানে বলেছে নিচের কোন বহুভুজের বাহু ও কর্ণের সংখ্যা সমান। তাহলে বহুভুজের বাহু ও কর্ণের সংখ্যা সূত্র কি হয়েছে, সূত্র কি, সূত্র হচ্ছে এন ইন্টু এন মাইনাস 3/2। এই সূত্রে প্রয়োগ করলি বহুভুজের যে বাহুর সংখ্যা বা কর্ণের সংখ্যা এখানে সূত্র পেয়ে যাবে তোমরা এখান থেকে, সূত্র কিভাবে এন মাইনাস 3/2। তাহলে এটা সূত্র এখানে হয়েছে। এবার এই সূত্রতে তোমাকে চতুর্ভুজ, আমি এখানে চারটি চতুর্ভুজ চার, একবার আমার এন সমান চার ধরবো, চার ধরলে দেখো চার গুণিত চার বিয়োগ 3/2 সমান এক, 4/2 সমান হচ্ছে তোমার 2। কর্ণের সংখ্যা আর বাহুর সংখ্যা সমান হতে বলেছে, তাহলে প্রথম একটা তোমার 2, চতুর্ভুজের বাহুর সংখ্যা 4 কর্ণের সংখ্যা হচ্ছে 2, মিললো না। তো ষড়ভুজ 6, তাহলে এবার 6 ধরো ষড়ভুজের, তো 6 দেখো এন সমান হচ্ছে 6, তারপর হচ্ছে 6-3/2, তাহলে 3 6 18 18/2 সমান 9। ষড়ভুজের বাহুর সংখ্যা হচ্ছে 6টা এখানে পেয়ে গেলাম, আর কর্ণের সংখ্যা হচ্ছে 9টা, হলো না। সপ্তভুজ, সপ্তভুজে দেখো সপ্তভুজের 7টা বাহু, এন সমান হচ্ছে 7 ধরো, 7 ধরলে 7 7-3 7-3/2, 4 7 28/2 হচ্ছে 14, এতেও মিললো না বাহুর সংখ্যা কর্ণের সংখ্যা মিললো না। পঞ্চভুজের 5 ধরো, পঞ্চভুজের 5 ধরো, তাহলে এন এন সমান হচ্ছে তোমার 5 গুণিত 5-3/2, 5 গুণিত এখানে 2 10, 10/2 সমান 5। বাহু সংখ্যা আর কর্ণের সংখ্যা 5 5, তাহলে উত্তর তোমার হবে তোমার পঞ্চভুজ, ডি এর অপশানটা তোমরা করবে পঞ্চভুজ, 5 বাহু আর কর্ণের সংখ্যা। তাহলে সূত্র কি তোমাদের, এই সূত্রটা ফেললি এবং চতুর্ভুজে ধরেছি, ষড়ভুজ ধরেছি, তারপর কি ধরলাম এখানে সপ্তভুজ, সব বাহু সংখ্যাগুলো পুট করলাম, বাহু সংখ্যা পুট করে তার পরিপ্রেক্ষিতে দেখো দুটোতেই 5 5 বেরোচ্ছে, তাহলে এখানে তোমার পঞ্চভুজ হবে 59-এর সঠিক উত্তর। তারপর সর্বশেষের এই পর্বের 60 নম্বরটা দেখো, 60 নম্বর বলছে নিচের কোন ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা সমান। কি আমরা জানি সমবাহু ত্রিভুজের, দেখো অপশানে দেওয়া আছে সি অপশানে, সমবাহু ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা গুলো সমান। 61 নম্বরের ম্যাথটা বলেছে একটি ধনাত্মক সংখ্যা, তারপরে a^4-62a² + 1 সমান যদি শূন্য হয়, শূন্য হয় তাহলে a³ + 1/a³ এর মান বার করতে বলেছে, এটা হচ্ছে ম্যাথ, এর মান বার করতে বলা হয়েছে। তাহলে তোমাকে দেখো আমি সহজ পদ্ধতিতে সূত্রে কি করে করবো, বা দিয়ে গুটার আগে আমি এ লিখলাম, আমি 62a² + 1 শূন্য, ঠিক তো। তাহলে এইটাকেও এ স্কোয়ার দিয়ে ভাঙছি, এটাটুকু এ স্কোয়ার দিয়ে ভাঙছি, এটাকেও এ স্কোয়ার দিয়ে আমি ভাঙলাম, তাহলে বা দিয়ে এটা হচ্ছে a² - এটা এটা কেটে গেল -62 + 1/a² সমান শূন্য, বা a² + 1/a² সমান এদিকে হচ্ছে 62, বা a+1 বা তার হোল স্কোয়ার -2 × a × b সমান 62, বা a+1 বা তার স্কোয়ার আমি একবারে করলাম, এই এ কেটে গেল, দেখো মাইনাস আছে ওদিকে গেলে হচ্ছে প্লাস হবে, 62 আর 2 64, 64কে একবারে করে দিলাম 8 স্কোয়ার হলো, তাহলে বা a+1/a সমান 8। এবার এখানে অ্যাপ্লাই করব a+1/a তার হোল কিউ -3 × a × b a × b a × 1 - a a+b হলো। এবার সূত্রটা a+1/a সমান পেয়ে গেছি 8,
আটের কিউব এর কেটে গেল 3 × 8, 5 8 64, 8 8 64, 4 8 32, 3 7 3, 48 7 51, -24, তাহলে 512 থেকে 24 বাদ দিলে 12 চলে গেল 500, 500 থেকে আবার 12, 488, 488 তোমার সি অপশানটা। নিম্নলিখিত কোন সংখ্যাটি একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফলের মান একই সঙ্গে নির্দেশ করে? তাহলে 62টা। তাহলে বর্গক্ষেত্রের বাহুর বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি এক্স, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য ধরলাম আমি এক্স, তাহলে বাহু দৈর্ঘ্য হলে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এক্স স্কোয়ার, ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার। আবার বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমা সেম 4 × একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য 4 × একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান পেয়ে যাবো 4 × x, তখন 4x। এবার বলেছে পরিসীমা ও ক্ষেত্রফলের মান একই থাকবে, তাহলে পরিসীমা ক্ষেত্রফলের মান একই থাকবে, তাহলে এখানে দেখো পরিসীমা তাহলে এক্স স্কোয়ার সমান 4x, শর্ত অনুসারে ক্ষেত্রফলের পরিসীমা যখন এইটা সমান এক্স, তাহলে এক্স সমান হচ্ছে 4, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 4, বাহুর দৈর্ঘ্য পেলাম 4 একক, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 16। হ্যাঁ, আবার এখানে এক্স বলে 16 উত্তর হবে, 16 ডি অপশানটা। তাহলে এক্স স্কোয়ার আর 4x মান, এক্স মানে পেলাম 4 4, এ হচ্ছে 4 স্কোয়ার, 4 × 4, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, এটাও 16, পরিসীমার ক্ষেত্রফল দুটোই 16, সমান হচ্ছে তোমার 16, 16 অপশানটা তোমার দেওয়া আছে ডি অপশানে, ডি। 63, 63টা আরো সহজ ম্যাথ, 63টি ম্যাথটা আরো সহজ, শুধু পাওয়ার গুলো দেখে নাও, 63 ম্যাথটা দিয়ে যায়, 3^m × 3³ = 5^m বলেছে। এম এর মান দেখো এখানে কত দিয়ে আছে, 3 দিয়ে আছে, এই পাওয়ারে তাহলে 3 থেকে বিয়োগ করলে কত হবে 2, তাহলে 3^m আর 3 স্কোয়ার, তাহলে এম মানে হচ্ছে 2, এম মানে হচ্ছে 2, তাহলে এম এর মান হচ্ছে 2, 2 অপশানের পাওয়ারে তোমার বি এর অপশানে দেওয়া হচ্ছে, বি বি অপশানটা হচ্ছে সঠিক উত্তর। 64 ম্যাথটা কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত 1:3, পরিসীমা ও প্রস্থের অনুপাত 6:1, তাহলে ক্ষেত্র আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বার করতে বলেছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অনুপাত পরিসীমা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অনুপাত পরিসীমা দিয়েছে 1:3, তাহলে দৈর্ঘ্য বাই পরিসীমা সমান 1/3, এইটা একটা গেল। আবার পরিসীমা ও প্রস্থ, আবার পরিসীমা = প্রস্থ, প্রস্থ মানে হচ্ছে 6:1, তাহলে পরিসীমা বাই প্রস্থ সমান 6/1, 6/1। তাহলে এবারে আমি দেখো এখানে দেওয়া আছে 6, এখানে দেওয়া আছে কত তোমার 6, আর তাহলে আমাকে ইকুয়েশনটা কি করতে হবে, সমান সমান করে নিতে হবে, সমান সমান করে নিলি তোমার হয়ে যাবে, বা একদম গুণ করে রাখো, তাহলে এখানে তুমি 2 দিয়ে গুণ করলি তোমার, এটাকে 2 দিয়ে গুণ করলে তাহলে এখানে হচ্ছে 2 6, আর এখানে তোমার 6 পেয়ে গেলাম সমান সমান, তাহলে পরিসীমা এটাও যে ইকুয়েশনে 6 হয়ে গেল। বা আমি যদি উল্টো দিক থেকে বলি, দৈর্ঘ্য পরিসীমা গুণিত পরিসীমা বাই প্রস্থ সমান, এদিকে ছিল 1/3 আর এদিকে ছিল 6/1, পরিসীমা কেটে গেল 3 × 6, তাহলে উপরে 2 নিচে 1, তাহলে দৈর্ঘ্য তাহলে এখান থেকে 2 আর 1, 2:1 হয়ে যাবে,
দুই বাই এক, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইস টু প্রস্থ সমান হচ্ছে দুই বাই দুই অনুপাত এক, যেটা দুই অনুপাত একে তোমার সি অপশানে দেওয়া রয়েছে। সি অপশানটা করতে হবে তোমার সঠিক উত্তর, সিটা 64। 65, 65 বলছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্যকে 5% কমানো হলো, প্রস্থকে 5% বাড়ানো হলো, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কতখানি পরিবর্তিত হয়? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরলাম আমি এক্স একক, এক্স একক, আর প্রস্থ ধরলাম আমি ওয়াই একক, তাহলে ক্ষেত্রফল কি হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ক্ষেত্রফল? ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান এক্স ওয়াই বর্গ একক, এক্স ওয়াই বর্গ একক। এবারে কি বলেছে, দৈর্ঘ্যকে 5% কমানো হলো, তাহলে দৈর্ঘ্যকে 5%, তার দৈর্ঘ্যকে 5% কমানো হলো, কমানো হলো, তো দৈর্ঘ্য ছিল এক্স বিয়োগ এক্সের 5% সমান এক্স বিয়োগ এক্স গুণিত 5/100, 5/100 সমান এখান থেকে কত পাবো, 100x-5x/100 সমান 95, x/100 সমান 19x/20, এটা পাওয়া গেল দৈর্ঘ্য। সেম ভাবে প্রস্থকে 5% বাড়ানো হলো, প্রস্থ 5% বাড়ানো হলো সমান ওয়াই প্লাস ওয়াই এর 5%, ওয়াই প্লাস ওয়াই এর 5% সমান ওয়াই যুক্ত ওয়াই গুণিত 5/100, 5/20, 20y+y=20 সমান 21y/20 হলো তার ক্ষেত্রফল। ক্ষেত্রফল দৈর্ঘ্য পেয়েছি আমি এখানে 19x/20 আর প্রস্থ পেলাম 21y/20, 20×20 হচ্ছে 400, এগুলো সব বর্গ একক, 20×19 আর 21, তাহলে এখানে তো এক্স ওয়াই আর 19 আর 21 গুণ করলে 210, 2, 399, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 399x/400, x/400, তাহলে ক্ষেত্রফল পরিবর্তন হলো, ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে, দেখো আগে ক্ষেত্রফলে পরিবর্তন, ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে আগে ছিল xy বিয়োগ, এখন কত হয়েছে 399x/400 সমান এখান থেকে বর্গ এককটা লিখলাম না 400, তাহলে 400xy-399xy, 400xy থেকে 399 বাদ চলে, তাহলে শুধু থাকবে xy, xy/400, এবারে তাহলে এক্স ওয়াই বর্গ এককে বৃদ্ধি হয়েছিল কত, 400, একে কত বৃদ্ধি নয় এটা হ্রাস পেয়ে গেছে, কারণ আগের তুলনায় কমে গেছে, তাহলে হ্রাস পেয়েছে, এত একে কত আর 100 কত, xy/400 গুণিত xy, 100×xy/400 গুণিত xy, 1/4 সমান হচ্ছে 0.25%, 0.25% আগের তুলনায় যেহেতু কমে গেছে এটা হ্রাস পেয়েছে, কি হয়েছে আগের তুলনায় কি হয়েছে হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে কত পার্সেন্ট, এ অপশানটা, এ অপশানটা হবে তোমার 64-65-এর এ অপশানটা হবে সঠিক উত্তর, এ এই অপশানটা, কারণ আগের তুলনায় ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, যদি প্রথমটা থেকে আমরা এক্স ওয়াই এইটা থেকে আর এই যেটা পেলাম আমরা এইটা থেকে এইটা বিয়োগ করেছি, সেখানে কি হচ্ছে আগের তুলনায় এটা কি হচ্ছে কমে গেছে, সেজন্য হ্রাস পেয়েছে 66টা। 66 চিত্রটা দেখবে, চিত্রটা দেখে তোমাকে কি করতে হবে,
নিজের ঘন বস্তুটি লক্ষ্য করে এবং তার ধার সংখ্যা, এখানে ধার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 5টা করে, তাহলে 5টা হলে তার চারদিকে ধারের সংখ্যা হবে টোটাল হবে 15টা। টোটাল হবে কটা? 15টা। এখানে যে ঘনকের 8টা তোমার দিক তল রয়েছে, 8টা তলে যদি 12টা হয়, এখানে 5টা দেখতে পাচ্ছি আমরা দিক, তাহলে 5টা তলে এখানে হবে 15টা। 15টা দেখো ডি অপশানে, 66 হচ্ছে তোমার ডি অপশানে, হচ্ছে 15 হচ্ছে সঠিক উত্তর ডি এর টা। 67 67 67 বলেছে একটি ট্রেন একটি টেলিগ্রাম খুঁটিকে 9 সেকেন্ডে ও একটি সেতুকে 21 সেকেন্ডে অতিক্রম করে যদি সেতুর দৈর্ঘ্য 260 মিটার হয়, ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনের, তাহলে টেলিগ্রাম খুঁটিকে, তাহলে তার টেলিগ্রাম খুঁটি মানে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে মানে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য 9 সেকেন্ডে, আর সেতুটাকে অতিক্রম করছে মানে 21 সেকেন্ডে, সেটা লাগছে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে খুঁটিটা, টেলিগ্রাম যে খুঁটি আছে, খুঁটিটাই যে সময় লাগছে সেইটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য সময়টা সেইটা হচ্ছে তোমার 9 সেকেন্ড। এবার সেতু যুক্ত ট্রেনের দৈর্ঘ্য সময়টা সেটা হচ্ছে 21 সেকেন্ড। এবারে কি বললাম, সেতুর দৈর্ঘ্য দিয়েছে 160 মিটার, সেতুর দৈর্ঘ্য 260 মিটার, তাহলে এখান থেকে তুমি সেতুর দৈর্ঘ্য পেরোতে সময় লেগেছে কত? তাহলে উল্টো 21 - 9 সেকেন্ড সমান আমি পেয়ে যাবো কত সেকেন্ড? 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডে পৌঁছাচ্ছে কত মিটার? 260 মিটার। একে কত আর 9 বার করলি তোমার হয়ে যাবে 12 সেকেন্ডে, তোমার সেতুটা কভার করছে কত? 212 সেকেন্ডে, 12 সেকেন্ডে যাচ্ছে 260 মিটার, একে কত যাচ্ছে? আর 9 সেকেন্ডে বার করলি 260/12, 9 × 260/12, 3 × 9 = 12, 4 × 6 = 24, 4 × 5 = 20, 100 × 3 = 18, 19 195 মিটার, 195 মিটার তোমার উত্তর দেওয়া আছে দেখো এই অপশানটাতে। তাহলে অঙ্কটা আমরা কি করলাম, শুধু টেলিগ্রাম খুঁটিকে অতিক্রম করছে মানে ট্রেনের দৈর্ঘ্যটা, এটা শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য, আর সেতুকে অতিক্রম করছে মানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটো, সেটা দিয়েছে কত? 21 সেকেন্ড। আর শুধু ট্রেনের দৈর্ঘ্য যত সেকেন্ড লাগছে সেটা বিয়োগ করলাম মানে কি, তাহলে 12 সেকেন্ডে শুধুমাত্র সেতুর দৈর্ঘ্যটা অতিক্রম করছে, আর 9 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে সেইটা শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য, দেখো সেইটি 12 সেকেন্ডে যাচ্ছে 260 মিটার, একে কত 9 কত বার করলি 195 মিটার বেরোলো, 195 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। 68 বলে যায় 100 মিটার দৌড় প্রতিযোগিতা এ বি কে 10 মিটারে সি কে 28 মিটারে পরাস্ত করে, ওই একই প্রতিযোগিতায় বি সি কে কত মিটারে পরাস্ত করে? তাহলে এ বি সি আমি 100 মিটারের একটা প্রতিযোগিতা হচ্ছে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এটা, আর এটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট, ঠিক আছে, এটা স্টার্টিং পয়েন্ট, এটা ফিনিশিং পয়েন্ট, এই দূরত্ব হচ্ছে এখানে হচ্ছে শেষ 100, এখানে হচ্ছে 0, এটা মিটার। এবার তারপর বলছে এ বি কে 10 মিটারে, এ বি কে 10 মিটারে, তাহলে বি 10 মিটার মানে প্রতিযোগিতা 90, তাহলে এখানে হচ্ছে কে বি উপর দিক থেকে, এটা হচ্ছে বি, আর এ হচ্ছে 10 মিটারে মানে, আর সি কে 28 মিটারে, তাহলে সি কে 28 মিটারে মানে কি, সি 28 মিটার, 100 থেকে 28 বাদ দিলে কত পাবো আমি? 72, তাহলে এখানে হচ্ছে সি। এবার ইকুয়েশন দেখে বলছে তাহলে ওই একই প্রতিযোগিতায় বি সি কে কত মিটারে পরাস্ত করেন? তাহলে বি আছে কত মিটারে? 90, আর সি আছে কত? 72, তাহলে 90 - 72 করে দাও সমান 18, তাহলে বি সি কে 18 মিটারে কি করেছে? পরাস্ত করেছে 18 মিটার, দেখো এই অপশানে দেওয়া রয়েছে 18 মিটার দেওয়া আছে তোমার এই অপশানটাতে। 70
69 কি বলেছে, একটি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হচ্ছে এবং ভুল উত্তরের জন্য 1 নম্বর কেটে নেওয়া হচ্ছে। যদি কোনো পরীক্ষার্থী, সকল পরীক্ষার্থী 60টি প্রশ্নেরই উত্তর দেয়, পরীক্ষার্থী টোটাল প্রশ্ন হচ্ছে 60টি প্রশ্নেরই উত্তর দেয়, প্রশ্ন উত্তর দিয়ে ঠিক আর ভুল মিলিয়ে সে টোটাল নাম্বার পেয়েছে 130, তবে যতগুলো প্রশ্নের সে সঠিক উত্তর দিয়েছিল সেটা তোমাকে বের করতে হবে। মনে করি সঠিক প্রশ্নের সংখ্যা XT, ঠিক সঠিক প্রশ্নের উত্তর দিয়েছিল হচ্ছে XT, তাহলে ভুল প্রশ্ন কত হবে 60 - XT। টোটাল যে ঠিক প্রশ্ন করো সেটা আমি ধরে নিলাম XT, তাহলে ভুল প্রশ্ন তাহলে 60 থেকে বিয়োগ করলে টোটাল দুটো প্রশ্ন তো 60, তাহলে 60 থেকে X বিয়োগ করলে পেয়ে যাবো। এবার ইকুয়েশনটা কী আসবে, ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা আসবে প্রতিটা সঠিক প্রশ্নের জন্য হচ্ছে তোমার 4 নম্বর করে, তাহলে সঠিক প্রশ্ন আমি ধরেছি XT, তাহলে 4 নম্বর করে X×4, বিয়োগ ভুল হয়েছে মানে নাম্বার কমবে, তার জন্যে কত ভুল হয়েছে 60 - XT। এইটা ইকুয়েশন, সে ফুল মার্কস পেয়েছে কত, সে মার্কস পেয়েছে সমান এই ইকুয়েশনে এইটা সমান 130 সত্যানুসারে, সত্যানুসারে মার্কস পাচ্ছে এইটা ভুল করার জন্য মাইনাস করে দিলাম সমান দুটো মিলিয়ে নম্বর পাচ্ছে কত 130, এখান থেকে এক্স এর মেনটা মানটা বার করতে হবে 4x - 60 - x + x = 130, বা 5x = 130, ওদিকে নিয়ে যাচ্ছি 60টা সমান হচ্ছে 190, বা x = 190/5 = 38, এক্স আমি ধরেছি সঠিক প্রশ্নের সংখ্যা, সঠিক প্রশ্নের সে সংখ্যা পড়েছিল কটা 38টি, 38টি হচ্ছে তোমার উত্তর, 38টি তোমার উত্তর দেওয়া আছে দেখো বি অপশানটাতে, বি অপশান হচ্ছে তোমার সঠিক উত্তর। তারপরে 69 গেল, এবং সর্বশেষ ম্যাথের যে প্রশ্নটা, একটি ট্যাঙ্ক ভর্তি করার জন্য 30 বালতি জলের প্রয়োজন, যদি বালতির আয়তন কমিয়ে 2/5 করা হয় তবে ওই ট্যাঙ্কটি ভর্তি করার জন্য যত বালতি জলের প্রয়োজন হবে তা তোমাকে বের করতে হবে। তাহলে আমি ধরে নিলাম, আমি ধরে নিলাম এক বালতিতে এক্স একক জল ধরে, আমি ধরে নিলাম একটা বালতিতে এক্স একক জল ধরে, তাহলে 30 বালতিতে জল ধরে 30x একক হয়ে গেল। এবার তারপরে কি বলছে, যদি বালতির আয়তন কমে যায়, তাহলে বালতির আয়তন কমে গেছে x^2/5, বালতির আয়তন কমে দিয়েছে সমান 2x/5, তাহলে বালতির আয়তন কমে দেওয়া হচ্ছে কত 2x/5, 2x/5 একক অংশ জল ধরে কত এখন এক্স একক বালতির মধ্যে, নতুন যে বালতিটা হলো একে কত ধরবে আর 30 কত ধরবে এটা বার করতে পারলি, তাহলে x/2x/5 30 × x × 5 × 5 = 5/2x, x কেটে গেল 15 × 30 = 5, 15 = 75, উত্তর পাওয়া গেল 75, সি অপশানে দেওয়া রয়েছে, সি অপশানটা হচ্ছে তোমার সঠিক।